আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে থেকে আমরা সিএসএস এর জার্নি স্টার্ট করতেছি। সিএসএস এর অনেক ফান্ডামেন্টালস ব্যাপার আমরা শিখব, অনেক টিপ ট্রিক্স অনেক কিছুই আমরা দেখব। বাট আপনি যদি সিএসএস এ ভালো করতে চান, আপনার নিজের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তার মানে আমরা যে কনসেপ্টগুলো এখানে শিখবো আপনি ট্রাই করবেন ইম্পর্টেন্ট ব্যাপারগুলো নোট ডাউন করার জন্য এবং সেটা আপনি আপনার মতো করে প্র্যাকটিস করার জন্য। এটি একমাত্র ওয়ে যেটা দিয়ে আপনি অনেক ভালো করতে পারেন। এখন আমরা মানে খুব রিয়েল লাইফের সাথে যদি কম্পেয়ার করতে চাই, তখন আমরা বলি যে আমাদের দেহের যে কঙ্কাল আছে, এই কঙ্কালটা হইতেছে HTML, আর এই যে উপরের যে চামড়াগুলো আছে এইটা হইতেছে CSS। মানে আলটিমেটলি আমাদের ভিজুয়াল যে সৌন্দর্যটা সেটা আমরা বানাইতে পারি বা লেআউটগুলো আমরা বানাইতে পারি হইতেছে CSS দিয়ে। তো আমাদের আজকের যেই প্রথম ভিডিওটা, এখানে আমরা দেখব যে আসলে অ্যাকচুয়ালি CSS করতেছে কি, CSS কি কিভাবে আমরা আমাদের HTML এর সাথে কানেক্ট করতে পারি, এই জাতীয় সব ব্যাপারগুলো। তো চলেন প্রথমত এখানে আমরা আগে একটা ফাইল নিই এবং খুবই সুন্দর একটা নাম দিই index.html, এবং এখানে আমরা একটা বেসিক স্কেলেটন লিখলাম এবং লিখি যে CSS বেসিক। আচ্ছা, CSS এর ফুল রূপ কি? CSS এর ফুল রূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই ক্যাসকেডিং বলতে আমরা কি বুঝতেছি, আপনি যদি এই আমরা একটু পরে এক্সাম্পল দেখে বুঝবো, আপনি এখানে CSS ফুল ফর্ম লিখে একটু যদি সার্চ করেন, আপনি এখানে দেখবেন যে ক্যাসকেডিং স্টাইল শিটস, এটা হচ্ছে CSS এর ফুল রূপ। আচ্ছা, এখানে ক্যাসকেডিং বলতে আমরা কি বুঝতেছি সেটা আমরা একটু পরে আলোচনাতে দেখবো, আপাতত আমরা এইটুকু মাথায় রাখি CSS এর ফুল ফর্ম হইতেছে ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, এখন এখানে মনে করেন আমরা একটা সিম্পল H1 নিছি এবং এখানে আমরা লিখছি যে স্যাম্পল টাইটেল। আচ্ছা, এইটা আমরা সেভ করলাম, এইটা আমরা এখন রান করব। এখন আজকে থেকে আমরা নতুন একটা প্লাগইন বা এক্সটেনশনের সাথে পরিচয় হব, সেটা হইতেছে আমরা যদি লাইভ সার্ভার লিখে সার্চ করি, আমরা এখানে এই যে এনআর রিটুইট দে এনআর বানানো যেই এক্সটেনশনটা আছে সেটা আমরা ইউজ করব। এটা ইনস্টল করে নেবেন এবং এখান থেকে আমরা যে কাজটা করব, মানে এরা যেটা করবে আমাদের একটা ভার্চুয়াল সার্ভারের মতো করে দিবে এবং আমাদের বারবার রিলোড করতে হবে না। তো আমরা এই রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটা দিয়েও করতে পারি, অথবা আপনি এখানে গো লাইভ নামে একটা অপশন আছে সেটাও করতে পারেন। তো চলেন আমরা গো লাইভে ক্লিক করে দেখবো যে আমরা এইরকম একটা অ্যাড্রেস আমাদের কাছে চলে আসছে। আচ্ছা, তাহলে এখন এটার বেনিফিটটা কি, এটা আমি একটু পাশাপাশি যদি আমরা এটা রাখার চেষ্টা করি, আমরা দুইটা চাইলে পাশাপাশি রাখতে পারবো এবং তখন আমাদের যে সুবিধাটা হবে আমাদের আউটপুটটা আমরা সাথে সাথেই ওইখানে দেখতে পারবো। তাহলে চলেন এই অবস্থায় আমরা করি, এবং আমাদের যে বাম পাশে যে বারটা আপনি দেখতে পারতেছেন এটা আমরা চাইলে খুব সহজে হাইড করতে পারি। আমরা যদি কন্ট্রোল বি চাপি তাহলে হাইড হবে, আবার যদি কন্ট্রোল বি চাপি সেটা আসবে। তো আমাদের আপাতত স্পেস বাঁচানোর জন্য আমরা ধরেন এটা হাইড করে রাখলাম। আচ্ছা, এই অবস্থায় আমাদের সব কিছু আছে, এটা আমরা একটু ছোট করে নেই তাহলে পারফেক্ট হবে। ওকে, এখন আমরা CSS কতভাবে লিখতে পারি? আমরা বেসিক্যালি তিনভাবে CSS আমাদের HTML এর সাথে আমরা কানেক্ট করতে পারি। একটা হইতেছে আমাদের ইন্টারনাল CSS, একটা হইতেছে আমাদের ইনলাইন CSS, আর একটা হইতেছে আমাদের এক্সটার্নাল CSS। আচ্ছা, তিনটার কি কি ব্যাপার আমরা একটু এখানে কমেন্ট করে রাখি। একটা হইতেছে আমাদের ইন্টারনাল CSS, আরেকটা হইতেছে আমাদের ইনলাইন CSS, এবং তিন নাম্বারটা হইতেছে আমাদের এক্সটার্নাল CSS। এই তিনটা ওয়েতে আমরা আমাদের HTML এর সাথে CSS কানেক্ট করতে পারি বা ইউজ করতে পারি। তো প্রথমত আমরা দেখব যে ইন্টারনাল CSS কিভাবে কাজ করে। আমরা যদি আমাদের এই হেড ট্যাগের ভেতরে আমরা যদি একটা স্টাইল ট্যাগ নেই, এর ভিতরে আমরা CSS লিখতে পারবো। আচ্ছা, এখন CSS লিখতে গেলে কিভাবে লিখতে হয়, CSS এর কী কী ব্যাপার থাকে, কিভাবে সিলেক্ট করতে হয়, সব কিছুই আমরা আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে জানবো। আমরা প্রাইমারি অবস্থায় যেটা মনে রাখতে পারি সেটা হইতেছে যে CSS যদি আপনি ইউজ করতে চান, আপনার প্রথমত যেই এলিমেন্টটাতে ইউজ করবেন তার জন্য একটা সিলেক্টর লাগবে, মানে ওইটাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমরা H1 নিয়ে কাজ করতে চাইতেছি, তাই আমাদের এখানে সিলেক্টর আপাতত আমরা লিখবো H1। এগুলো নিয়ে আপনারা সামনে আরও অনেক জানবেন, আপাতত জাস্ট এটা মনে রাখেন যে এটাকে বলা হয় হলো ট্যাগ সিলেক্টর এবং আমরা H1 ট্যাগটাকে সিলেক্ট করলাম। তারপর এরকম একটা কার্লি ব্রেসেস বা যেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, এর ভিতরে আমাদের প্রপার্টি এবং ভ্যালু এই মাধ্যমে আমাদের CSS এর রুলগুলা ডিক্লেয়ার করতে হয়। যেমন আমরা বলতে পারি কালার, এটা একটা প্রপার্টি এবং এটার ভ্যালু কি হইতে পারে, মনে করেন আমরা এখানে বলতেছি রেড। দেখেন আমি যখন এটা সেভ করব সাথে সাথে আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা একটা অটো রিফ্রেশ হয়েছে, যেটা হইতেছে আমাদের ওই লাইভ সার্ভারের কারণে। আচ্ছা, লাইভ সার্ভার যদি আপনি কাজ করতে চান, আপনি একটা ব্যাপার ইনশোর করবেন যে আপনি একটা এরকম সার্টেন ফোল্ডারের ভিতরে রাখছেন কিনা, এবং আপনি জাস্ট ফাইল ওপেন করলে হবে না, ওই ফোল্ডারটা ওপেন করবেন এবং এইরকম হেড ট্যাগ এবং বডি ট্যাগ প্রপারলি আপনার দেওয়া আছে কিনা, আদারওয়াইজ কিন্তু সেটা কাজ করবে না। আচ্ছা, তো এইভাবে যদি আমি আমার HTML এর ভেতরে CSSটা লিখি, এইটাকে বলবো হলো আমাদের ইন্টারনাল CSS। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে ইনলাইন CSS কিরকম হইতে পারে। তো এটা আপাতত চলেন আমরা কমেন্ট আউট করি। এখন যদি আমরা সেভ করি আমরা দেখবো যে এটার কালার যে কালো ছিল সেই কালোই হয়ে গেছে।
এখন এইখানে যদি আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট নেই এবং তার ভিতরে যদি আমরা একইভাবে কালার রেড লিখি, তার মানে এখানেও কিন্তু আমরা সিএসএস লিখতে পারতেছি। এইটাকে বলবো হইতেছে আমরা ইনলাইন সিএসএস। ওকে, তাহলে তো আমরা ইন্টারনাল সিএসএস দেখলাম, ইনলাইন সিএসএস দেখলাম, নাও আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে এক্সটার্নাল সিএসএস, যেটা সবচেয়ে পপুলার এবং আপনি সবচেয়ে বেশি ইউজ করবেন, অর্গানাইজড থাকবে পুরো ব্যাপারটা। তো এই জায়গাটাতে আমরা নতুন একটা ফাইল নিই, মনে করেন স্টাইল ডট সিএসএস, এ নামে ফাইল নিলাম, এখানে এইচ ওয়ান লিখলাম, এইভাবে আমরা লিখতে পারি। এখন আমাদের তো এটা আমাদের আপাতত দরকার নেই, আমরা যেহেতু ইনলাইন বুঝে গেছি, আমরা যখন স্পেসিফিসিটি নিয়ে পড়বো, সিএসএস স্পেসিফিসিটি, তখন আমরা দেখবো যে এই ইনলাইনের প্রায়োরিটি সবচেয়ে বেশি, মানে আমরা যদি এখন এক্সটার্নালও লিখি এই ইনলাইনেরটাই পাবে। তো আপাতত সবগুলো আবার আমরা আগের স্টেজে নিয়ে গেলাম। এখন এইখানে আমরা একইভাবে ধরেন কালার রেড এটা লিখলাম, সেভ করলাম এবং কিচ্ছু হইলো না, যেটা খুবই ন্যাচারাল, কারণ হবে কেমনে, আমার এই ইন্ডেক্স ডট এইচ টি এম এলকে কিন্তু চেনাই দিতে হবে যে ওই সিএসএসটা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড এবং তুমি ওটাকে কানেক্ট করে ওটার আউটপুটটা দেখাও। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা একইভাবে এই হেড ট্যাগের ভিতরে আসবো এবং এইখানে আমরা লিঙ্ক করব, দুইটাকে লিঙ্ক করে দেব। দেখেন আপনি যখন লিঙ্ক লিখবেন দেখবেন এখানে একটা সিএসএস বলে অপশন আছে, আপনি এখানে যদি যান তাহলে এখানে আরইএল মানে রিলেশন, রিলেশন হইতেছে স্টাইল শিট, আর এইচআরইএফ মানে কোথায় আছে আপনার এই স্টাইল শিটটা কোথায় আছে। তো যেহেতু আমাদের সেম ডিরেক্টরিতে আছে, আমরা এখানে লিখতেছি স্টাইল ডট সিএসএস। আমাদের যদি সিএসএস নামে একটা ফোল্ডারের ভিতরে থাকতো, আমরা এরকম সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস এভাবে আমরা লিখতাম। সো আপাতত যেহেতু আমাদের সেম ডিরেক্টরিতে আসছে, এখন যদি আমরা এটাকে সেভ করি, আমরা সাথে সাথে দেখবো যে আমাদের কালারটা কিন্তু এখানে রেড হয়ে গেছে। এটা কোথার থেকে আসলো? এটা আসলো আমাদের এই স্টাইল ডট সিএসএস থেকে। আমরা এটা প্রমাণও পাবো, আমরা যদি এখানে ভিউ পেজ সোর্সে যাই, আমরা দেখবো যে আমাদের স্টাইল শিট লিঙ্ক হয়ে গেছে, এখানে যদি আমরা ক্লিক করি দেখবো যে এই যে আমাদের রুলটাও এখানে দেখাইতেছে। ওকে, তো খুবই সিম্পল। এই জায়গাটাতে গিয়ে এখন আমরা ক্যাসকেডিং ব্যাপারটাকে, মানে ক্যাসকেডিং বলতে কি বুঝাইতেছি, ধরেন আবার আমরা এইচ ওয়ান লিখলাম এবং এইখানে আমরা লিখলাম কালার গ্রিন। দেখেন সেম জিনিস, মানে ওই এইচ ওয়ানকেই আমরা ধরছি, আবার ওই সেম প্রপার্টি দিছি, এখন এক জায়গায় বলতেছি রেড আর এক জায়গায় বলতেছি গ্রিন, তাহলে আমার আউটপুটে কোনটা দেখাবে? এখন দেখেন আমাদের আউটপুটে দেখাইতেছে গ্রিন। এইটা হইলো কেমন? এইটা হইতেছে তার ক্যাসকেডিং, এই যে যে বিহেভিয়ারটা, মানে আপনার এই যে প্রথম সে টপ টু বটম হলো এক্সিকিউট করবে, প্রথমে যদি এইচ ওয়ানের ক্ষেত্রে সে আসে এখানে সে কালার রেড করলো, ভালো কথা, বাট পরবর্তীতে যখন আবার সেম স্পেসিফিসিটিতে, স্পেসিফিসিটি ব্যাপারটা আপনারা আরও পরে শিখবেন এবং স্পেসিফিসিটি খুবই সহজ জিনিস, মানে কোনটার গুরুত্ব ও বেশি দিবে, সিএসএস এই উপরের এইচ ওয়ানটার গুরুত্ব বেশি দিবে নাকি নিচের এইচ ওয়ানটার গুরুত্ব বেশি দিবে। এখন দেখেন এটাও একটা ট্যাগ সিলেক্টর, এটাও একটা ট্যাগ সিলেক্টর, দুইটার গুরুত্বই ওর কাছে সেম, বাট যেইটা পরে লিখবেন আপনি তার মানে লাস্ট কমান্ড উইল উইন, মানে লাস্ট কমান্ডটা হইতেছে এখানে উইন করবে। তাহলে এইচ ওয়ান সম্পর্কে লাস্ট কমান্ডটাকে ছিল কালার গ্রিন, দ্যাটস ওয়াই প্রথমে যদি সে রেড হয়েও থাকে পরে কিন্তু সেটা সাথে সাথেই পরের লাইনে গিয়ে গ্রিনে কনভার্ট হয়ে যেতেছে, মানে গ্রিনটা এখানে এক্সিকিউট হইতেছে। এইটাই হইতেছে ক্যাসকেডিং বিহেভিয়ার, দ্যাটস ওয়াই আমরা এখানে বলতেছি যে ক্যাসকেডিং স্টাইল শিট। সো আই হোপ একদম বেসিক যে কনসেপ্টটা সেটা আপনারা বুঝতে পারছেন। এবং তাহলে আমাদের অল ওভার সিএসএস কয়টাভাবে আমরা এইচটিএমএল এর সাথে কানেক্ট করতে পারি? তিনটাভাবে কানেক্ট করতে পারি, একটা হইতেছে মানে ইন্টারনাল, যেটা আমাদের এইচটিএমএল এর ভিতরেই থাকবে, আরেকটা হইতে পারে আমাদের ইনলাইন, এবং আরেকটা হইতে পারে আমাদের এক্সটার্নাল। আচ্ছা, এখন তাহলে আমরা কিভাবে করতেছি ডিজাইন, মানে এই যে প্রপার্টিগুলো কিভাবে দিতেছি? আমরা যেটা করতেছি একটা সিলেক্টর নিতেছি, সেটা আমাদের এই যে এইচ ওয়ান, আরও অনেক সিলেক্টর আছে, ট্যাগ সিলেক্টর, আইডি সিলেক্টর, যেগুলো আমরা ধাপে ধাপে দেখবো। এরপর আমরা একটা কার্লি ব্রেসেস নিতেছি, এর ভিতরে আমরা একটা প্রপার্টি লিখতেছি, সেই প্রপার্টিটার একটা ভ্যালু আমরা দিতেছি। আরও যদি নিতে হইতো তাহলে আরও আমরা এরকম প্রপার্টি দিতাম, আরও ভ্যালু দিতাম, তাহলে জাস্ট প্রত্যেকটার ভিতরে আমরা আলাদা করতেছি এরকম একটা সেমিকোলন দিয়ে। চলেন সেটা একটা এক্সাম্পল আমরা একটু দেখে আসি। তো আমরা এখানে সেমিকোলন দিছি, আরেকটা আমরা প্রপার্টি এখন নিতে চাই। তো ধরেন আমরা লিখি যে ফন্ট সাইজ আমরা এখানে বলে দিলাম যে 50 পিক্সেল মেলা বড়। আমরা যদি সেভ করি আমরা দেখবো যে কম্পারেটিভলি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আবার আমরা ধরেন চাইতেছি যে টেক্সট ডেকোরেশন আমরা আন্ডারলাইন করতে চাইতেছি, দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু ধাপে ধাপে আমরা শিখবো, প্রত্যেকটা জিনিসই আমরা দেখবো, আপনিও আস্তে আস্তে পারবেন, মানে প্রাইমারি অবস্থায় সব মুখস্থ করতে হবে ব্যাপারটা এমন না, তবে সিএসএস এ খুব ভালো করতে গেলে যে জিনিসটা দরকার সেটা হইতেছে আপনার নিজের হ্যান্ড কোট করা দরকার, মানে একদম হাত কোট করে নোংরা বানায় ফেলা যায়। আমরা যেমন ছোটোবেলায় কলমে লিখতে লিখতে হাতের দিকটা কালো বানায় ফেলে দিতাম না, আপনার কোট করতে করতে এখন অবস্থা খারাপ করতে হবে। তাইলে আপনি দেখবেন যে সিএসএস এর সাথে আপনার একটা রিলেশন স্টাবলিশ হয়ে গেছে, এবং যে রিলেশন বহুদিন আপনারা ভোগাবে না, আপনারা অনেক হেল্প করবে। ঠিক আছে, সো আমরা একদম বেসিকটুক জানলাম, নেক্সট আমরা এক্সপ্লোর করবো যে সিএসএস দিয়ে কত পাওয়ারফুল ব্যাপার স্যাপার আমরা করতে পারি। থ্যাংক ইউ।